আন্তর্জাতিক নারী দিবসে নবদ্বীপধাম স্টেশনে সুলভ মূল্যের স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। সোমবার ছিল সারা বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসকে স্মরণীয় করে তুলতে এদিন নবদ্বীপের একটি অন্যতম সামাজিক সংগঠন পৃথিবী ফাউন্ডেশনের উদ্যোগে নবদ্বীপধাম স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে সুলভ মূল্যের মহিলাদের জন্য একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে শুভ উদ্বোধন করা হলো। ফিতে কেটে উদ্বোধন করলেন নবদ্বীপধাম স্টেশনের ভারপ্রাপ্ত আরপিএফ আধিকারিক মিনা। এছাড়াও ছিলেন পৃথিবী ফাউন্ডেশনের অন্যতম সদস্য দিব্যশ্রী মল্লিক সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা। যা দেখে খুশি নবদ্বীপধাম স্টেশনের যাত্রী সাধারণ। নবদ্বীপ থেকে সমীরদের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। বিশ্ব নারী দিবস সেই উপলক্ষে আমরা নবদ্বীপ ধাম স্টেশনে স্যানিটারি ন্যাপকিনের একটি ভেন্ডিং মেশিন বসালাম শ্রী রমা দত্তের, স্বর্গীয় রমা দত্তের স্মরণে। আমরা মূলত এই স্যানিটারি ন্যাপকিনের মেশিনটি বসিয়েছি। আমরা নবদ্বীপ ধাম স্টেশনে বহু যাত্রীরা ঘুরতে আসে, তো সেক্ষেত্রে কারো যদি হুট করে পিরিয়ড হয়ে যায় তো তাদের পক্ষে জানা সম্ভব নয় নবদ্বীপের স্যানিটারি ন্যাপকিনের দোকান কোথায় বা এখানে আশেপাশে কোনো ওষুধের সেরকম দোকান নেই স্যানিটারি ন্যাপকিনের। তারই বিভিন্ন তাদের সমস্যায় সম্মুখীন হতে হয়। যাতে তাদের এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য আমরা পৃথিবী ফাউন্ডেশন এখানে নবদ্বীপ ধাম স্টেশনে স্যানিটারি ন্যাপকিনের মেশিনটি লাগালাম। আর এই মেশিনটি লাগাতে বিশেষভাবে সহায়তা করেছে দেবাশিস দত্ত, তার দিদি রমা দত্তের স্মরণে মূলত আমরা এই মেশিনটি লাগিয়েছি। তো অসংখ্য ধন্যবাদ দেবাশিস দত্তকে এবং এখানে উপস্থিত সকলকে যারা আমাদের এই প্রোগ্রামটি করতে বিশেষভাবে সহায়তা করলেন, এবং আরপিএফ স্যার, জিআরপি স্যার, যাদের মাধ্যমে আমাদের, যাদের পারমিশনের মাধ্যমে আমরা এখানে প্রোগ্রামটা করতে পেরেছি। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এইভাবে পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। তো পৃথিবী ফাউন্ডেশনের পাশে এইভাবেই তোমরা থাকবে, এবং সাংবাদিক কাকুরা যারা আজকে এখানে এসছো, তো অসংখ্য ধন্যবাদ নিজের মতো করে প্রোগ্রামটা করার জন্য। তো আমরা তো অনেকটা ছোট, তো এতটা ভালোভাবে আমাদের পক্ষে প্রোগ্রাম করা সম্ভব নয়। তো তোমরা সহায়তা না করলে হয়তো এতটাভাবে ভালোভাবে আমরা করতে পারতাম না। তো এবং মহিলা সমিতিকে এত সুন্দরভাবে প্রোগ্রামটা অর্গানাইজ করতে সাহায্য করার জন্য তো অসংখ্য ধন্যবাদ। आज देश में ही नहीं, हमारे देश में ही नहीं, पूरे वर्ल्ड में आज वुमेन डे मनाया जा रहा है। इसके उपलक्ष्य में हम बांग्ला नहीं पढ़ पाते हैं, प्रमोशन किया है इसके लिए। यहाँ पे हमारे जो पैसेंजर्स में वुमेन्स जो आती हैं उनके लिए बहुत ही कंफर्टेबल होगा। और आज हमको इन्फॉर्मेशन नहीं था इस बारे में, क्योंकि मोस्टली मैं बाहर में रहता हूँ। तो मुझे मालूम हुआ कि यहाँ पर कुछ ऐसा ऑर्गेनाइजेशन किया जा रहा है। मैंने कहा भाई ये तो मुझे नॉलेज नहीं है, मैं इसको नहीं होने दूँगा। लेकिन बाद में जब मैं आया यहाँ पर, मैं शुरू में देख के गया, लोगों को मालूम नहीं था कि कौन है, क्योंकि ये मेरा जुरिडिक्शन है और सेफ्टी और सिक्योरिटी मेरी जिम्मेदारी है। मैं देखा और मैं समझ गया, फिर मैं वापस अपने चैनल में जाके बैठ रंग गई और उन्होंने जाके मुझे अपना, ये मेरी डिपार्टमेंट की कमजोरी लगा लीजिए या मेरी गलती लगा लीजिए, मुझे बताया नहीं गया था। बाकी हम ऑलरेडी इनको परमिशन दे चुके हैं, तो अच्छा है, प्लेटफॉर्म पर रहेगा। গীতাঞ্জলি বুক স্টোর, এখানে বিভিন্ন স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির যে কোনো ধরনের বই ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বইয়ের পাশাপাশি যাত্রা, নাটক, রামায়ণ, মহাভারত ও অন্যান্য বিভিন্ন ধর্মগ্রন্থের বইও পাওয়া যায়। তাই আপনারা আপনাদের চাহিদা মতন যে কোনো ধরনের বইয়ের সম্ভার পেতে এক্ষুনি চলে আসুন গীতাঞ্জলি বুক স্টোরে। তাছাড়া আপনি কি আপনার ছেলে মেয়ের জন্য গণিত ও বিজ্ঞান বিষয়ের শিক্ষকের সন্ধান করছেন? তাহলে এই চিন্তা দূরে ফেলে যোগাযোগ করুন রঘুনাথপুর স্টাডি পয়েন্টে। এখানে CBSE ও ICSE বোর্ডের ইংরেজি ও হিন্দি উভয় মাধ্যমে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও গণিত বিষয়ে টিউশন পড়ানো হয়ে থাকে। তাই আর দেরি না, ছাত্রছাত্রীদের নতুন ব্যাচের নাম নথিভুক্ত করতে যোগাযোগ করুন। টিউশনের অধিক বিষয়ে তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন গীতাঞ্জলি বুক স্টোরে। আমাদের ঠিকানা গীতাঞ্জলি বুক স্টোর, রঘুনাথপুর পুরাতন হাটতলা রোড। সম্পর্কিত ফোন নম্বর 9932607320 অথবা 9547135292।